हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। चले आसलम आज आमी आबारो एक नतून रेसिपी निये। आज के आमी आपनादेर बानिये देखाबो चिंगड़ी माछेर पोलावेर एक दुर्दान्त रेसिपी। बानानो किन्तु खूबी सहज एवं खूबी सुस्वादु एक रेसिपी। आमी मोने करी आमार मतो आपनाराओ बिरियानी फ्राइड राइसेर साथे पोलाओ खेतेओ किन्तु दारुण पछन्द करेन। आर तार उपर जदि हय एमन सुस्वादु एवं सहज एकटी रेसिपी ताहले तो आर कोनो कथाई नेई। तो आपनारा भिडियोटा स्किप ना करे पुरो भिडियोटा देखते थाकुन। बाजार थेके आमी किछु बड़ो साइजेर चिंगड़ी माछ आनियेछि। तो चिंगड़ी माछगुलो आमी एक एक करे एबार भालो करे खोसा छाड़िये नेब। चिंगड़ी माछगुलोर खोसा आमी छाड़िये नियेछि एबं भालो करे धुये परिष्कारो करे नियेछि। বড় চিংড়ি যেহেতু এখানে খুবই কম, তাই তার সাথে আমি কিছু ছোট চিংড়িও এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক রকমের চিংড়ি মাছ দিয়েও পোলাওটা করতে পারেন। এবার আমি চিংড়ি মাছগুলো স্বাদমতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো সাদা তেল গরম করে তাতে আমি সব চিংড়ি মাছগুলো এবার ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভাজার দরকার নেই, আমি জাস্ট এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি এক এক করে সব তুলে নেব। এবার আমি তেলের মধ্যে পরিমাণ মতো কিছু গোটা মশলা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বের হতে শুরু করেছে। এবার আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, আমি এরকম হালকা আঁচে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি এক চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা পরিমাণ মতো বুঝেই দেবেন, কারণ এরপর যাতে চালের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের একটু কম কালার লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো।
মশলাটাকে প্রায় 40 সেকেন্ডের মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দেব। দইয়ের খুব বেশি টক ভাবটাকে কাটিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। এবার আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব। প্রায় 30 সেকেন্ডের মতো মশলার সাথে মাছগুলোকে আমি কষিয়ে নেওয়ার পর মাছগুলো আমি তুলে নিচ্ছি। পোলাওয়ের জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি চালটাই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটাকে মশলার সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু চালটা খুব সুন্দর ঝরঝরে হবে। দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা এবং তার সাথে 2 চামচ ঘি। প্রায় 40 সেকেন্ড ধরে চালটাকে আমি মশলার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন জলটা কিন্তু ফুটন্ত গরম জলই দিতে হবে। যতটা পরিমাণে আমি এখানে চাল নিয়েছি তার থেকে 1 গুণ বেশি আমি এখানে জল ব্যবহার করলাম। জলের সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছে। এই সময় আপনারা একবার নুনটা চেক করে নেবেন, কম বেশি হলে অ্যাড করা যেতে পারে। এবার আমি এখানে 3 থেকে 4 ড্রপ মিঠা আতর দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা আবার সরিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে দেব। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের পোলাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এর সাথে 1 চামচ ঘি।
সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। তো এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে পোলাওয়ের এই রেসিপিটা একদিন ট্রাই করুন, আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক অনেক খাবেন। বাই।